অ্যান্ড মাঝে মাঝে আমার একা ঘুরতেও ভালো লাগে। আচ্ছা, আমি আপা খুব খুব ভালো এন্টারটেইন করি বা খুব ভালো গল্প বলি, খুব ভালো কেউ যদি কারোর সাথে বসলে খুব ভালো আড্ডা দেই, কারো মন খারাপ থাকলে মনটা ভালো করে দেই, বা কেউ যদি খুব ডিপ্রেশনে থাকে আমি তার ডিপ্রেশন দূর করে দেই। সো আপনি চাইলে আমার কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন। আমি আপনার নাম কি, আপনার নাম কি আপা? আমার নাম হচ্ছে পাখি। পাখি? কি পাখি? হলুদ পাখি। হলুদ পাখি? আচ্ছা, আপনি কি একা এখানে? না, একা না, এই তো আপনি আছেন। আমি তো আসলাম মাত্র, তো আপনি এখানে কি একটু বসতে পারি আমি পাশে? রেস্টুরেন্টে বসে আছেন একা একা, কাউকে কি ফিল করছেন আপনি? তো একা একা বসে আছেন, আপনার কি মনে হয় না যে পাশে কেউ থাকলে একসাথে খাইতেন বা একসাথে একটু আড্ডা দিতেন, এরকম কি মনে হয় না? যখন পাশে থাকা দরকার, মানে সবসময় তো আর এরকম হয় না, সবার সুযোগ সময় সেমটা হয় না, আর সবাই মিলে আমরা অনেক সময় ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি হয়, বাট এখন আমার একা ভালো লেগেছে, এসে জন্য এসেছি, অ্যান্ড মাঝে মাঝে আমার একা ঘুরতেও ভালো লাগে। আচ্ছা, আমি আপা খুব খুব ভালো এন্টারটেইন করি বা খুব ভালো গল্প বলি, খুব ভালো কেউ যদি কারোর সাথে বসলে খুব ভালো আড্ডা দেই, কারো মন খারাপ থাকলে মনটা ভালো করে দেই, বা কেউ যদি খুব ডিপ্রেশনে থাকে আমি তার ডিপ্রেশন দূর করে দেই। সো আপনি চাইলে আমার কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন। আমি অ্যাকচুয়ালি আমি ভাড়ায় খাটি আপা, আমি ভাড়ায় আড্ডা দেই আর কি, যদি আপনি আমাকে ভাড়া করেন। বাট আমার তো কোনো ডিপ্রেশন নেই আর বা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এরকম কিছু নেই, আমি অ্যাকচুয়ালি একার জন্যই যে আমি একা আসতে পারবো না বা সব সময় যে সবার সাথেই আসতে হবে এরকম কিছু না, কারণ একা চলা আমি পছন্দ করি আর আমি একা একা মাঝে মাঝে এনজয় করি আমার লাইফটা। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি তো আছেই, বাট মাঝে মাঝে একাও সব কিছু দেখতে হয়। না, আপনি একা বসেছিলেন তো, তো আপনাকে দেখে আমি আসলাম, ভাবলাম যে আপনার কোনো সঙ্গী নিয়ে দরকার আছে কি না। অসুবিধা না আপা, আমি একদম না, ভেরি গুড, আমার অনেক ভালো লাগলো আপনি এসে কথা বললেন। আসলে আজকাল এরকম মানুষ খুব কম পাওয়া যায় যে কারো খোঁজ নেবে কেউ ভালো আছে কি না, সো আমার খুব ভালো লেগেছে যে আমাদের দেশেও আসলে এরকম মানুষ আছে, হওয়াটা উচিত মানুষের খোঁজখবর রাখা। অ্যাকচুয়ালি আমাদের তো এখন নিজেদেরই আমরা নিজেরাই খোঁজ রাখার টাইম পাই না, তারপরেও আপনি যা করেছেন এটা অ্যাকচুয়ালি বিশাল ব্যাপার, যেটা আমি হলেও হয়তো সম্ভব না আমার পক্ষে। না, অ্যাকচুয়ালি আমি একদম শালীনতা বজায় রেখে ভদ্র নম্রভাবে কারো যদি কথা বলার প্রয়োজন পড়ে অ্যাকচুয়ালি আমি তার সাথে কথা বলি, এবং মোটামুটি তার মন ভালো হয়ে যায়। আমি যত দীর্ঘদিন থেকে এই কাজটি করে আসছি, তো যদি যদি আপনার কখনো এরকম মনে হয় যে আপনি একাকিত্ব ফিল করছেন বা আপনি একটু ঘুরতে ইচ্ছা করছে বা একটু কোথাও বসে খেতে ইচ্ছা করছে, তাহলে আপনি আমার কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন। হ্যাঁ জি, থ্যাংক ইউ। ওকে, অবশ্যই। ওকে ভাইয়া, আমার চার্জ খুব একটা বেশি না, আপনি খুশি হয়ে যা দিবেন তাই, বাট আমি এক ঘন্টা 1000 টাকা করে নিই। আর এটা কেমন কথা, মানে আমি তো আপনাকে খুঁজে ডাকিনি যে আমার সাথে কথা বললেন, আর আপনি এসে তো আমার সাথে 5 মিনিটস কথা বলেছেন, সো আমি এখানে আপনাকে কীভাবে পেমেন্ট করব? আপনার তো তাহলে উচিত ছিল আগে আমার সাথে কথা বলার আগে পেমেন্টটা ঠিক করা। না, আপনাকে যে দিতে হবে পেমেন্ট এরকম না, যদি আপনি সার্ভিসটা চান তাহলে হ্যাঁ। ওকে ফাইন, আমি কফি, না নো থ্যাংকস, কফি খেতে হবে না। আমি অর্ডার করছি তাহলে আপনি কফি। ওকে,
ওকে, থ্যাংক ইউ আপা, ভালো থাকবেন। যদি আপনার কোনো বান্ধবী বা পরিচিত কেউ এরকম সার্ভিস চায় তাহলে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আমার নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু নিন প্লিজ। 01 01 7 1 9 9 2 4 7 3। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন তাহলে, আসি। হ্যাঁ, আপনি কিন্তু অনেক মিষ্টি। থ্যাংক ইউ, ওয়েলকাম।